নাকি? কি হয়েছে আফা? তুই আমার ফুচকার মধ্যে কালো পানি কেন দিয়েছিস? কি কালো পানি? দেন ম্যাডাম, আমি কি করে জানবো যে এনে কালো পানি আলো করতে? আমি তো এটা জানি না। তুই জানবি না তো কে জানবে? হ্যাঁ, তুই আমাকে ফুচকা দিয়েছিস আর আমার ফুচকার মধ্যে কালো পানি দিয়েছিস, এখন বলছিস কিছুই জানিস না। দেন আফা, এনে কালো পানি করতে যাবো আমার, আমি তো এনতে আপনাকে ফুচকা বানিয়ে দিতেছি, এই বাড়ি তো অনেক পরিষ্কার। হ্যাঁ, এই দেখ আমার ফুচকার পানিটা একদম ঠিকঠাক আছে, তোরটা কালো হবে কেন? ও তাই তো। আচ্ছা ঠিক আছে, আমাকে আরেকটা ফুচকা দে, এনে প্লেট। এই নেন ম্যাডাম। কি ব্যাপার, এইবারও কালো পানি কেন? আরে আফা, কি করতেছেন আপনি? আমি তো আপনার সামনে ফুচকাটা বানা দিলাম, আর আমি কেন আপনার কালো পানি দিতে যাবো? দাঁড়ান, আমি আপনার দেখাইতেছি। এই যে দেন, আপনি আবার দেন, এনে কোনো কালো পানি আছে? এই তোর কি হয়েছে বলতো? দেখ একদম ফুচকার পানি ঠিকঠাক আছে, তুই বারবার বলছিস কালো পানি দিয়েছে, এর মানে কি? তোর ফুচকার পানি পরিষ্কার থাকলে আমার ফুচকার পানি কালো কেন? এই কালো পানি কোথা থেকে আসতেছে? এবার বুঝতে পেরেছি। কি বুঝতে পারছিস তুই? এটাই যে তোর পাপের পরিমাণ অনেক বেশি হয়ে গেছে। হোয়াট ননসেন্স! হ্যাঁ, এই কারণে তো তোর হাতে যখনই পানিটা আসছে তখনই সেটা কালো হয়ে যাচ্ছে। আচ্ছা জানিস তোর হাতে এই ফুচকার প্লেটটা আসার পর পানিটা কালো হয়ে যায় কেন? কেন? কারণ তুই অনেক বেশি অত্যাচার করেছিস মানুষের উপর, তোর অনেক পাপ হয়েছে। হ্যাঁ লিসেন, আই ডোন্ট গেট ইউ। আরে কোথায় যাচ্ছিস? আর কত বছর? আরে আরে ম্যাডাম, আরে টাকা দিব কে? আরে আমার টাকাটা তো দিয়ে যান। আরে ফেরি খায় কি বলছে? এই টাকা দিয়ে যা। কিসের টাকা? কোনো টাকা আমি দিব না, এক তো আমাকে কালো পানি দিয়েছে তার উপরে টাকা চাই। ও সরি সরি সরি, দেখে চলতে পারে না আপনি এরকম উল্টা দিকে ঘুরে কি হঠাৎ নাকি কোন দিন টাকা নিচে চলে আসবেন? তুই ঠিক আছিস? তোকে আমি বললাম কতবার যে তোর খারাপ সময় চলছে, তোর এই সময়টাকে ঠিক করতে হবে, কিন্তু এসব আমার সাথে কী হচ্ছে? তোর পাপের পাল্লা ভারী হয়ে গেছে, তোর এটাকে ঠিক করা প্রয়োজন, না হলে ভবিষ্যতে আরও বড় ক্ষতি হয়ে যাবে। কিন্তু এইসব আমার সাথে কেন হচ্ছে? কী করে হলো? কী করেছি আমি? এসব হওয়ার কারণ একটাই, হয়তো বা তুই কারোর সাথে খারাপ ব্যবহার করেছিস, কারো কাছ থেকে টাকা নিয়ে তাকে ফেরত দিসনি, অথবা কোনো দোকান থেকে তুই কিছু খেয়ে তাকে টাকা দিসনি, এরকম আরও অনেক কারণ হতে পারে। তুই একটু ভেবে দেখ তো এরকম কিছু করেছিস কি না। তুই ঠিক বলেছিস, হয়তোবা আমি নিজের অজান্তে কারোর সাথে কিছু খারাপ করে ফেলেছি, আমার তো খেয়ালই নেই। এক কাজ করি, আমি বাসায় যাই, বাসায় গিয়ে চিন্তা করি যে আমি কার সাথে কী করেছি, দরকার তারপর আমি তাদের কাছে গিয়ে সরি বলবো। তুই একটা কাজ কর, তুই ফুচকলাম আমার দোকান দিয়েই শুরু কর। হ্যাঁ তুই ঠিক বলেছিস, উনি আমার কাছে অনেক টাকা পায়, আমি কত সময় ওনার থেকে ফুচকা খেয়ে টাকা দিইনি, আমি এখনই ওনার টাকা দিয়ে দিচ্ছি। এই নিন ভাইয়া আপনার টাকাটা। ম্যাডাম এখানে তো অনেক টাকা, এত টাকা তো আপনার বিল হয়নি। ভাইয়া আমি তো অনেক দিন যাবত আপনার থেকে ফ্রি খাচ্ছি, আমি আপনার সাথে অনেক অন্যায় করেছি, আপনি প্লিজ সম্পূর্ণ টাকাটাই রেখে দিন, আমি যা ভুল করছি তার জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দিবেন। না না ম্যাডাম, সমস্যা নেই, আমি বুঝতে পেরেছি, এটাই আমার জন্য অনেক। ধন্যবাদ ম্যাডাম, আপনি না থাকলে আমি আজকে এই টাকা ওসুল করতে পারতাম না আমার থেকে। আরে না না, ধন্যবাদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, আর তাছাড়াও এটা তো আমার দায়িত্ব ছিল, আমি এর আগেও অনেকবার দেখেছি যে ও তোমার দোকান থেকে ফুচকা খাচ্ছে কিন্তু বিল না দিয়েই বারবার চলে যাচ্ছে, এছাড়াও আমি দেখেছি ও অনেক মানুষের সাথে ঝগড়া করছে, তাদের টাকা পয়সা ঠিক মতো দিচ্ছিল না, তাই আমি এরকম একটা কাজ করেছি যাতে ওর শিক্ষা হয়। আরে রাজু চলে এসেছিস, তুই খুব ভালো অ্যাক্টিং করেছিস, কিন্তু আমি তো মনে করেছিলাম তুই রিয়েলি না উঠিয়ে দিস, আরে বেচারি কি ভয় পেয়েছিল জানিস? কি যে বলিস, সব কিছু তো তোর কথা মতোই করলাম, তুই যেভাবে বলেছিলি সেভাবে করলাম। একটা জিনিস চিন্তা করে দেখ, ও কিন্তু আজকের পর থেকে কোনোদিন আর খারাপ কাজ করবে না, কারণ ও ভাবতেছে সত্যি ওর মনে হয় খারাপ সময় চলে এসেছে, আর ওনারও ন্যায্য পাওনা উনি পেয়ে গেল।